আতিয়া গ্রামের নামের সাথে মিল রেখেই এই মসজিদটির নামকরণ করা হয় আতিয়া জামে মসজিদ। স্থানীয় সূত্রে এবং বিভিন্ন সূত্রে আমরা জেনেছি হযরত শাহান শাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিও একজন মুসলিম সাধক ছিলেন। এই এলাকায় তিনি ইসলাম প্রচার করতেন। মূলত তার স্মরণেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। 1608 এবং 1609 সালে বায়েজিদ খান পন্নীর পুত্র মুসলিম জমিদার সাইদ খান পন্নী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। দৃষ্টিনন্দন নিপুণ কারুকার্যের এই মসজিদটির স্থপতি মোহাম্মদ খাঁ। এই মসজিদটির দেয়ালে এবং ভিতরে সুলতানি আমলের শিল্পশৈলী এখনও বিদ্যমান। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন বাংলাদেশের যে প্রচলিত টাকার নোট রয়েছে 10 টাকার পুরাতন নোট, সেই নোটের এক সাইডে একটি মসজিদ রয়েছে, আতিয়া জামে মসজিদ। তো আপনারা দেখতে পাচ্ছেন আতিয়া জামে মসজিদ, আমি সেই মসজিদের গেটের সামনে রয়েছি। এই মসজিদটির তিন পাশে প্রবেশদ্বার রয়েছে, পূর্ব পাশে 3টি দরজা, উত্তর ও দক্ষিণ পাশে 2টি করে মোট 7টি দরজা রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমি আপনাদের ভিতরে নিয়ে যা কিছু আছে সব কিছু দেখানোর চেষ্টা করব। এই মসজিদের চার কোণায় 4টি মিনার আছে যা 8 কোণা বিশিষ্ট। মিনারের উপরের অংশ ছোট একটি গম্বুজ আকৃতির। ঐতিহ্যবাহী এই মসজিদটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আতিয়া ইউনিয়নের আতিয়া গ্রামে অবস্থিত। আমি প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করতেছি, ঢুকেই বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অজুখানা, অজুখানার উপরে 4টি গম্বুজ রয়েছে। তো পুরা মসজিদের বাম পাশে ঢুকেই আমি আপনাদের একটু দেখাই, দেখুন এটা কিন্তু মসজিদের দেয়াল হল, সুন্দর কারুকার্যে একেবারে নকশা আকৃতির সেই আমলের ইট দিয়ে, লাল ইট। এই মসজিদে কিন্তু যতটুকু জানা গেছে, আমরা ইতিহাস জানছি, 1600 প্রকার নকশা কিন্তু এই মসজিদের দেয়ালে আঁকানো আছে। আমি যদি একটু দেখাই, দেখুন মসজিদের দেয়ালে যে নকশাগুলো, সেই নকশার চিহ্ন, বিভিন্ন প্রকার ফুল, লতা পাতা, একেবারে সুন্দর কারুকার্যের এই মসজিদটি এখনো দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে। মসজিদটির মাঝখানে একটি বড় গম্বুজ রয়েছে। মসজিদটি টেরাকোটা হাতে বানানো পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছে। চুন সুরকি গাঁথুনিতে তৈরি করা হয়েছে এই মসজিদের পুরা ভবন। পুরা হলে কিন্তু নকশা করা, এটা কিন্তু উত্তর সাইডের ওয়াল। এটা পুরা মসজিদটি একটু পূর্ব পশ্চিমে একটু লম্বা আকৃতি, পূর্ব পাশ, এইটা হলো পূর্ব পাশ, আমি পূর্ব পাশে রয়েছি। পূর্ব পাশে কিন্তু একটি ইন্দিরা অর্থাৎ কূপ রয়েছে। সেই এই মসজিদ যখন তৈরি হয়, সেই মসজিদ তৈরির সময় কিন্তু একটি কূপ তৈরি করা হয়েছিল, সেই কূপটি এখনও রয়েছে। অর্থাৎ আগে এইগুলাকে ইন্দিরা বলতো, সেটা কিন্তু এখনও রয়েছে এখানে। আর দরজার উপরে 3টি মিনার, মসজিদের যে দেয়াল অল, 3টি দরজা কিন্তু এরকম। আমি অলের যে নকশাগুলো আবারও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নকশা, খচিত, চিকন চিকন করে ডিজাইন করা, একেবারে সুন্দর। এগুলো সব কিন্তু ইট দিয়ে তৈরি, আগে পুরানো ইট, এত সুন্দর সুন্দর নকশা করা হয়েছে। আতিয়া জামে মসজিদের আয়তন বেশি বড় নয়, দৈর্ঘ্য 59 ফুট এবং প্রস্থ 40 ফুট, 7.5 ফুট পুরু এই মসজিদের দেয়াল।
আমি যদি দেখাই এটা কিন্তু মেইন গেট অর্থাৎ মেইন দরজা পূর্ব পাশের আমি পূর্ব পাশটা কিন্তু দেখাইলাম পূর্ব পাশে কিন্তু তিনটি দরজা মেইন দরজা এবং দুই সাইডে দুটি দরজা এইখানে পূর্ব পাশে যে তিনটি দরজা আর দক্ষিণ সাইডে কিন্তু আরো দুটি দরজা আছে কিন্তু ডিজাইন করা নাই দেয়ালে মসজিদের উপরে যে চারটি গম্বুজ রয়েছে সেই চারটি গম্বুজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সামনে অর্থাৎ পূর্ব পাশে তিনটি ছোট গম্বুজ এবং মাঝখানে যে গম্বুজটি সেটি কিন্তু বিশাল আকৃতির বড় গম্বুজ মসজিদের চার পাশে চারটি যে মিনার রয়েছে সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে মিনারের মাথায় একটি করে ছোট গম্বুজ দেয়া রয়েছে আগে বাহির সাইডটা দেখায় নিচ্ছি তারপরে ভিতরে ঢুকবো এখানে প্রচলিত আছে জিনেরা নাকি বাস করে এখানে যে মসজিদের পূর্ব পাশে অর্থাৎ মসজিদের সামনের অংশে একটা ভিতরে দেখা যাচ্ছে অন্ধকার একটা রুম কক্ষ এটাকে স্থানীয়রা বলে আন্ধারমানিক এখানে নাকি জিন বসবাস করে অর্থাৎ এইটা সম্পর্কে আপনি একটু বলবেন মুরব্বী এখানে ওলিদের কবর দুইটা কবর একটা কবর খোসার তার বংশে বাতি শেষ আমাদের জিনিস আছে হেরা মানে জহাইরের সোনা জিনিস আছে এটা লোভ কোসা আর মলানার শব্দগুলো যে তুমি আমার নেয়া হারবান নেয়া অলম করতে পারবে না তোমার বংশে মলানা যে ফিরে বাংশা সবার সাথে সাথে আগুন জ্বলছাল আগুন জ্বলার পরে পাইসা গেছাল বাতি যে জ্বর হয়ে মরে গেলো তার বংশের বাতি নেই আন্দাদের মলানার একটা নাম আসাল তারপরে সেই জিনিসপাতি আল্লাহ পাক ওই জিনদের সরিয়ে ফেলতেছে কথা বলছেন এখন আরেকটা কবর আটকানো আছে আর একটা কবর অনেক খোলা আছে ওটা যেন জিনের থাকে জিনের থেকে নামাজ পড়ে মসজিদে এখানে জিনেরা থাকে হ্যাঁ হ্যাঁ এই মসজিদে নামাজ পড়ে নামাজ পড়ে আবার ওই যে গাছ আছে কি ওই যে এনেও মাজার ওই যে গাছে নিচে মাজার আছে হ্যাঁ অনেক মাজার ওই মাজারটা সম্পর্কে জানেন কি ও মাজার সম্বন্ধে তো সংসাবের শেষ চক্রের মাজার সংসাবের শেষ চক্রের মাজার রাজারা শাহানশাহ বলতে রাজা যারা হ্যাঁ হ্যাঁ যারা ছিল মানে কাশ্মীর বাদশাহ বাদশাহ এই দেশ ছিল ও মুসলিম দেশ কলমা পরে একালমা তাইবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনে পরে পরে মুসলমান বানাইছে 360 ওলির মাতা হলো শাহনশাহ এনে থানা ছিল থানা বাবারে জগড়া বাজার ওদিকে টাঙ্গাল থানা পড়া দিল হিন্দিকে বাজার বলো না টান হলো রাজধানী হলো টাঙ্গাল রাজধানী আর এখন আমাদের থানা হলো দেলদুয়ার আর জেলা হলো টাঙ্গাইল কথা বুঝছেন এরকম তো প্রিয় ভিউয়ার্স আমরা মুরব্বীর কাছে যতটুকু জানলাম আমি একটু আর একটু দেখাই এইটা একটা আন্ধারমানিক এটা এটার ভিতরে দুইটা কবর রয়েছে যদিও গেট তালা দেওয়া এখানে ভিতরে প্রবেশ করা যদিও উচিত না অনেকেই অনেক ধরনের মতবাদ ব্যক্ত করেন এখানে ঢুকলে নাকি বের হওয়া যায় না কম যাই হোক সেটা নিয়ে আমি গভীরে যাব না তবে দুইটা কবর রয়েছে একটা আটকানো আর একটি খোলার কবর এখানে নাকি জিনেরা বসবাস করে আর এই মসজিদে নামাজ পড়ে তাদের মতবাদ অনুযায়ী আমরা এটুকু জানলাম তো প্রিয় ভিউয়ার্স আমি আর একটু দেখাই আমি দক্ষিণ পাশটায় যদি যাই দক্ষিণ পাশেও কিন্তু দুটি দরজা রয়েছে এই মসজিদের অর্থাৎ পূর্ব পাশে আর সামনের অংশে তিনটি দরজা উত্তর পাশে দুইটি দক্ষিণ পাশে দুইটি মোট সাতটি দরজা কিন্তু এই মসজিদে রয়েছে এখান থেকে আমি যদি একটু দেখাই দেখুন এই যে সবচেয়ে বড় গম্বুজটি আর ওই পাশে তিনটি গম্বুজ রয়েছে চার কোণে চারটে পিলার আর মসজিদের ওয়াল এগুলা বাউন্ডারি ওয়াল এইটা মসজিদের পশ্চিম সাইড অর্থাৎ মূল অংশ এখানে যে মিনার এখানে আজান দেওয়া হয় ইমাম যেখানে নামাজ পড়ায় সেই অংশ কিন্তু এটা এটা কিন্তু পশ্চিম পাশের অংশ এখন রয়েছি আমি মসজিদের ভিতরের অংশে এটা বারান্দায় তিনটি যে গম্বুজ রয়েছে আর ভিতরে থেকে এরকম বাইরের দিক আর মসজিদের ভিতরে পশ্চিমের দেয়ালে তিনটি পুরানা আমলের নকশা খচিত তিনটি মেহরাব রয়েছে 1800 সালে বড় এক ভূমিকম্পে এই মসজিদের অনেক ক্ষতি হয় যার ফলে 1837 সালে রওশন খাতুন চৌধুরী এই মসজিদটির সংস্কার কাজ করেন এবং 1909 সালে আবুল আহমেদ খান গজনবী মসজিদটি সংস্কার করেন পরবর্তীতে এই মসজিদটি বাংলাদেশ সরকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন তো পুরা মসজিদের
হাতিয়া জামে মসজিদের উপরের অংশে চারটি গোলাকার গম্বুজ আছে, যার মধ্যে পূর্ব পাশে ছাদের উপর তিনটি ছোট গম্বুজ এবং পশ্চিমাংশে বিশাল বড় আকৃতির একটি গম্বুজ রয়েছে। আর এই গম্বুজ দেখে মনে হবে বড় গম্বুজটি ইমাম এবং ছোট গম্বুজ তিনটি মসজিদের মুসল্লি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই যে আপনার পিছনে একটা মসজিদ, আতিয়া জামে মসজিদ। আতিয়া জামে মসজিদ। এই মসজিদ সম্পর্কে আপনি আপনার মতো একটু বিস্তারিত একটু বর্ণনা করবেন। আমার নাম জুব্বার মুন্সি, গ্রাম আতিয়া পরগনা, ঐতিহ্যবাহী মসজিদ আতিয়া। 1609 সালে তৈরি, বাংলায় 415 বছর চলে, থানা দেলদুয়ার, জেলা টাঙ্গাইল। এই মসজিদ কোটিয়ার জমিদাররা তৈরি করছে 1609 সালে তৈরি, তাদের বাড়ি হলো কোটিয়া, তারা নাই এখন। তো এখন এই মসজিদ বহু পুরানো মসজিদ, এটা দেখবার জন্য অসংখ্য মানুষ আসে, সারা বিশ্বের মানুষ আসে, হেলিকপ্টার নিয়েও আসে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া এলাকায় ইসলাম প্রচারে এই আতিয়া জামে মসজিদের গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই আতিয়া মসজিদের ছবি 10 টাকার নোটে থাকায় দূর দূরান্ত থেকে অনেক দেশি বিদেশি পর্যটক দেখতে আসেন এই ঐতিহ্যবাহী আতিয়া মসজিদটি। বারান্দার যে অল্টার রয়েছে, সেটা কিন্তু 7 ফিট, আর চারপাশে যে ওয়াল রয়েছে সেই ওয়ালটা কিন্তু 6 ফিট প্রস্থ। 6 ফিট প্রস্থের ওয়াল কিন্তু এই মসজিদে। আমরা অনেক মসজিদ দেখেছি ব্রিটিশ আমলের, তবে এই মসজিদটি সবচেয়ে ব্যতিক্রমী, সবচেয়ে ভিন্নধর্মী। এত সুন্দর কারুকার্য এই মসজিদ বাংলাদেশের ঐতিহ্যকে বহন করে আসছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। মসজিদটির সামনে কিন্তু একটি বিশাল বড় আকৃতির পুকুর রয়েছে, আর এই পুকুরের স্বচ্ছ পানি, এই পানি দিয়েই কিন্তু অজু করা যায়, একেবারে ক্লিয়ার পানি। দান বক্স রয়েছে, মুক্ত হস্তে দান করুন। রয়েছে একটা সাইনবোর্ড রয়েছে। নান্দনিক নকশাকৃত এই মসজিদটি দেখতে অনেকেই ভিড় করেন, আসতে পারেন আপনারাও। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।